বিডাউনের হাওরে এত সুন্দর কারো কাজ করছে দেখেন, আপনাদের দেখাই চারপাশে কিন্তু দেখবেন দুনো পাশেই ধানের জমি আর ধানের জমি, আর এই পাশেও ধানের জমি, কিন্তু মাঝখানে দেখেন এত সুন্দর করে কাজ করছে। 14 কিলোমিটার রাস্তা, পুরো রাস্তায় এত সুন্দর করে আলপনা আঁকা হয়েছে যে আমি পুরোটা রাস্তা আমি ঘুরে আসলাম, যে পুরোটা রাস্তা ঘুরে দেখলাম যে আসলেই সত্যি যে এত সুন্দর আলপনা করছে, এইসব ছাড়া যে কত রং লাগছে আর কত হাজার কোটি মানে কত লক্ষ টাকা খরচ হয়েছে এগুলো আমাদের ধারণা নেই, কিন্তু যে করছে আসলেই অবশ্যই অনেক সুন্দর একটি আলপনার দৃশ্য মানে ধারণ করার জন্য বিশ্ব গিনেস বুকে নাম লেখার জন্য এই আলপনাটা করা হয়েছে। মানে 14 কিলোমিটার রাস্তা, বিশ্বের কোনো জায়গায় এরকম আলপনা, এরকম এত বড় এতটুক রাস্তা আলপনা হয়েছে কিনা আমার জানা নেই। তো এটা হলো আমাদের কিশোরগঞ্জ উপজেলা মিতামন এলাকায় আলপনা, এখান দিয়ে যতগুলো গাড়ি এত সুন্দর একটা রাস্তা, যারাই মনে করেন এখানে কাজ করতে আসছে ঘুরতে আসছে তাদের সবার কাছে এতই ভালো লাগতেছে যে আমরা পাই পুরাটা রাস্তা আমরা ঘুরে দেখলাম, গাড়ি নিয়ে আসছি, গাড়ি নিয়ে পুরাটা রাস্তা ঘুরলাম, তারপরে পুরাটা রাস্তার ভিডিও ধারণ করলাম, যে এত সুন্দর লাগতেছিল যে গাড়িটা চালানোর সময়, যে এমনিই তো মনে করেন মিতামন ভাইরাল একটা এলাকা, যে রাস্তাটা এত সুন্দর যে এত, এখন তো পানি নেই, কিছুদিন পরে পানি চলে আসবে, এখন হলো দুনো দিক দিয়ে মানে সবুজ মানে ধান, যে বুড়ো ধান যেটা বলে এই ধান, ধানের জমির এখন, কিন্তু কিছুদিন পরে এখানে পানি থই থই করবে মানে খেলাধুলা করবে, তখনই অনেক মানুষ ঘুরতে চলে আসবে এই মিতামন এলাকায়। আশা করি আপনারাও চলে আসুন পয়লা বৈশাখ উপলক্ষে, আমি পয়লা বৈশাখের দিন আসতে পারিনি তাই আমি এখন মানে চলে আসছি, আমি একটু সময় পেয়েছি তাই, আমাদের বাড়ির থেকে অনেক দূর, কিন্তু আমাদের বাড়ি কিশোরগঞ্জ উপজেলায়, কিন্তু আমাদের বাড়ির থেকে এখানে আসতে প্রায় 2 ঘন্টা গাড়ি চালাইতে হয় তারপরে এখানে আসা যায়। তারপরও আপনাদেরকে দেখানোর জন্য আমি পুরা এতটুক রাস্তা গাড়ি চালিয়ে তো আপনাদের দেখানোর জন্যই আমি আবার এখানে চলে আসলাম, আশা করি আপনাদেরকে ভালো লাগবে, আপনারা অবশ্যই এখানে ঘুরতে আসবেন, ভালো এই রাস্তায় ঘোরার যে কেমন অনুভূতি হয় আপনারা অবশ্যই বুঝতে পারবেন, আপনারা অবশ্যই চলে আসুন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ধন্যবাদ সবাইকে।